আসসালামু আলাইকুম, আমি বাবুল শ্রমান ইটাল বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা খুব সহজে একটা ড্রিঙ্কস বানিয়ে দেখাবো, যেটা কফি কফি শেকার আর তো যেটা বলা হয় শেকার। আমি আইস দিয়ে এটা করব। যারা গরমে কফিটাকে বেশি লাইক করেন না তাদের জন্য এটা অনেক অনেক ভালো একটা রেসিপি। এটা আমার সাইটের না, তারপর আমি করতেছি কারণ আমার অনেক পছন্দ হয়। এবং এটা গরম কফি না খাওয়ার পরিবর্তে এটা খাওয়া যায়, কারণ এখানে আমি ইতালিতে থাকি, এখানে নর্মালি অনেক গরম এই সময় সামারে, তাই এটা দুপুরে বিকালে আপনারা সকালেও ওটা খেতে পারেন। এর ভিতরে পরে আসুন আমরা কিভাবে করতে হবে এটা আমরা দেখে নিই। আমাদের এরকম একটা শেকার লাগবে, অথবা আপনারা বাসায় প্লাস্টিকের শেকার থাকলেও ভালো হবে। এটা আমি রেস্টুরেন্টের কাছে, আমার রেস্টুরেন্টের আমি বার থেকে নিয়েছি। আমি এখন 4 থেকে 5 টুকরো আইস কিউব নিয়ে নিব। খুব সহজ বাসা করা, আপনারা ইচ্ছা করলে যাতে চিনির সিরাপ ইউজ করতে পারেন অথবা আখের চিনি ইউজ করতে পারেন। আর যদি আখের চিনি না থাকে, নর্মাল চিনি যেটা আছে বাংলাদেশে অথবা দেশি যেটা, ওটা ইউজ করবেন। আমি এখানে একটু লং কফি নিয়ে নিয়েছি এক্সপ্রেস, যেটা ইটালিয়ান। এটা এখন বরফ দিয়ে দিব। আর আমি এখানে 10 থেকে 20 গ্রামের মতো চিনি দিয়ে দিব, আখের চিনি দিয়ে দিব। এরকম আমি এটা হলো 10 গ্রামের, আমি 2টা দিব। তারপরে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার ভালো করে ঢাকার পরে এভাবে ঠিক বারিস্তারা যেভাবে, বারম্যানরা যেভাবে করে ওইভাবে শেক করে, এইভাবে 2 থেকে 3 মিনিট আমরা এটাকে নাড়বো, পরে এটা খুলে ফেলবো। হাত দিয়ে এটাকে খুলে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকম এটা ক্যাপুচিনোর মতো এরকম ক্রিম হবে এবং ফেনার মতো হবে। তাহলে আমাদের কফি শেকার, শেকার কফি ইতালিতে বলা হয় কাফে শেকেরা, তো এটা করা হয়ে গেছে। এখন আমি এরকম একটা ককটেলের গ্লাস নিব, আপনার ইচ্ছা করলে আপনারা মন মতো যে কোনো গ্লাস ইউজ করতে পারেন। খুব আস্তে আস্তে ঢালব, দেখছেন কি সুন্দর একটা ফেনা। হ্যাঁ, আমি এখন একটু কাকাও কোকো পাউডার যেটা ওটা দিয়ে দিব উপরে। এটা আপনারা যারা পছন্দ না করেন তারা অ্যাভয়েড করতে পারেন। ডেকোরেশনের জন্য আমি 2টা কফি দিয়ে দিব উপরে, জাস্ট দেখানোর জন্য। হ্যাঁ, হয়ে গেছে আমার কফি শেকার কফি। ইংলিশটা আমি জানি না ঠিক হচ্ছে কিনা আমার, তবে আমি কাফে শেকার তো বলি, ইটালিয়ানটা বলি। এটা অনেক একটা মজার ককটেল এবং কফি, আপনারা এটা বাসায় বসে ট্রাই করতে পারেন, আপনারা যে কোনো কফি দিয়ে ট্রাই করতে পারেন। এটা অনেক অনেক রিফ্রেশিং এবং ঠান্ডার সময় এটা আপনার কফির কাজটাও দিবে এবং আপনি রিফ্রেশও হবেন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং সাথে থাকে বেল বাটনটিকেও ক্লিক করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিও রেসিপিতে। আশা করি ভালো থাকবেন সবাই, সবাই সুস্থ থাকবো এবং সবাই ভালো কাজ করার চেষ্টা করবো, একজন অপরজনকে সাহায্য করবো। আসসালামু আলাইকুম, টেক কেয়ার।